হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউজ বাংলা পুরো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা চাকরি প্রার্থী আছেন তাদের জন্য একটি নোটিশ তুলে ধরবো। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এখানে আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশ। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, প্রশাসন ঢাকা, পর্যটন ভবন পশ্চিম আগরগাঁও, ঢাকা 1207। নোটিশটি প্রকাশিত হয়েছে 27 ডিসেম্বর 2023 তারিখ। নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015-এর নবম ও 11তম ও 13তম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। আমি আপনাদেরকে আগেই বলে রাখি, আপনাদের সুবিধার্থে আবেদনের জন্য যে লিঙ্কটি প্রয়োজন সেটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। কর্মিক নাম্বার, পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সে বিষয়ে সম্পূর্ণ ধারণা আপনাদের সামনে তুলে ধরব। এক, সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল গ্রেড 9, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। 2, হিসাবরক্ষণ কর্মকর্তা গ্রেড 9, পদের সংখ্যা 5টি। 3, উপ সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল গ্রেড 11, পদের সংখ্যা 1টি। 4, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা গ্রেড 11, পদের সংখ্যা 15টি। 5, সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা গ্রেড 11, পদের সংখ্যা 5টি। 6, হিসাবরক্ষক গ্রেড 13, পদের সংখ্যা 8টি। 1 থেকে 6 নম্বর পদের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 2 নম্বরে বয়স, এবার আপনাদের সামনে তুলে ধরব যে কবে আবেদন শুরু এবং কবে শেষ। 3-এ বলা হয়েছে, পরীক্ষায় অংশগ্রহণে কিছু ইচ্ছুক প্রার্থীগণ যে ওয়েবসাইটে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 27 ডিসেম্বর 2023 সকাল 9টা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 9 ফেব্রুয়ারি 2024 বিকাল 5টা পর্যন্ত। কীভাবে আবেদন করতে হবে এবং আবেদনের নিয়মাবলী সেটিও সম্পূর্ণ এখানে ধারণা দেওয়া আছে এবং কত টাকা লাগবে সেটিও আপনাদের সামনে তুলে ধরব। এখানে 1 থেকে 2 নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 600 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 69 টাকা, মোট 669 টাকা। 3 থেকে 5 নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 300 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 35 টাকা সহ মোট 335 টাকা। 6 নম্বর কর্মীকের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ মোট 223 টাকা, 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এবার আপনাদের সামনে তুলে ধরব কীভাবে SMS পাঠাতে হবে। প্রথম SMS PARJATAN পর্যটন স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। মনে রাখতে হবে প্রতিটি অক্ষর বড় হাতের হবে। ফিরতি SMS বা দ্বিতীয় SMS পর্যটন স্পেস ES স্পেস পিন নাম্বার লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে। এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে। হ্যালো ভিউয়ার্স, তো এই ছিল আজকের ভিডিওটি। সাথে থাকার জন্যে ধন্যবাদ।